आज जो हिंदी स्पोकन का क्लास होने वाला है, वो हम शुरुआत करते हैं हमारे गूगल मीट की क्लास से। आप लोग जुड़े रहिए, 10 बजे तक चलेगा ये क्लास, ठीक है? चलिए फिर चलते रहिए। प्रशिक्षण में हमारी छात्री जुड़ जाएगी प्रियंका, उसके बाद हम शुरू कर देंगे हमारा जो आज का पाठ्यक्रम है, लिंग के बारे में बताना शुरू कर देंगे। बस थोड़ा सा इंतजार करना पड़ेगा, इतना ही, उसके बाद शुरू कर देंगे फटाफट से। कहाँ गया भाई? इंटरनेट की समस्या शायद फिर से चल रही है आज भी, जिसके कारण थोड़ा देर हो रहा है जुड़ने में, से 2 मिनट लेट हुआ है। हेलो, सुना जाए? ठीक है। तो संज्ञा के विकारक तत्व जेखने तीनटे विषय आछे, लिंगे, वचन और कारक, डिक्लेंशन अफ नाउन। तो एखने संज्ञा के विकारक तत्व एक्चुअली संज्ञा तत्व लिंग, वचन एवं कारक। तो आज पूर्व शुद्धमात्र लिंगे के बारे में लगभग सब कुछ जानते हैं। লিঙ্গ সম্বন্ধে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে, তার কারণ আমরা বাংলায় পড়েছি, আমরা সংস্কৃতে এটা পড়েছি এবং এটা ইংলিশে আমরা পড়েছি। তো ন্যাচারালি আমরা যখন আমরা এটা বাংলায় পড়েছি, বাংলায় যখন লিঙ্গ পড়েছি, আমরা বাংলায় দেখেছি লিঙ্গ 4 প্রকার, ঠিক আছে? আমরা দেখেছি লিঙ্গ পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, ওখানে ক্লীবলিঙ্গ আছে এবং উভয়লিঙ্গ আছে। তো পুংলিঙ্গ মানে আমরা এটাই জানি যে যে শব্দের দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, আর যে শব্দের দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ। এবং পুরুষ ও স্ত্রীর উভয় যখন বোঝায় সেটা উভয়লিঙ্গ, এবং পুরুষ স্ত্রী যখন বোঝায় না, মানে জড় বস্তুকে বোঝায়, তখন সেটা দেবলিঙ্গ। তো এরকম একটা কনসেপ্ট আমাদের আছে, এটা বাংলাতে আমরা জানি। এবার সংস্কৃত যখন দেখেছি, সংস্কৃত পড়েছি, তখন দেখেছি যে ওখানে লিঙ্গটা কেমন 3 প্রকার জানে, এই তিনটি লিঙ্গের প্রয়োগ আমরা দেখেছি ওখানে। পুংলিঙ্গ দেখেছি, স্ত্রীলিঙ্গ দেখেছি, নপুংসক লিঙ্গ, মানে যেটাকে ক্লীবলিঙ্গ বলি বাংলায়, সেটাকে সংস্কৃতে নপুংসক লিঙ্গ বলে। তো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে এই লিঙ্গের প্রয়োগ তো আমরা দেখেছি, আমরা এটা জানি, এটা সংস্কৃতে দেখেছি। এবার আবার যখন আমরা ইংলিশ পড়ছি, ইংলিশে যখন জেন্ডার পড়েছি,
তখন আমরা ইংলিশে দেখেছি ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, ন্যাচুরালি ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার দেখেছি। আর কমন বা নিউটার জেন্ডার গুলো খুবই কমই দেখেছি, যখন জেন্ডারের ডিটেলস কিছু পড়েছি তখন জেন্ডারে নিউটার জেন্ডার বা কমন জেন্ডার এটা আমরা দেখেছি, বাট আমরা খুব কমই কিন্তু ইয়ের সম্বন্ধে পড়েছি, নিউটার জেন্ডার বা কমন জেন্ডার সম্বন্ধে আমরা বেশিরভাগটা ম্যাসকুলাইন ফেমিনাইন জেন্ডারই পড়েছি। কিন্তু মানে হিন্দি পড়তে গিয়ে আমরা লিঙ্গ কিন্তু দু রকম ভাবেই দেখবো, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ ভাবেই দেখবো, তো আলোচনা সাপেক্ষ সবটাই তো ওটা আমি বলছি। তো পহলা বতা রহা হ্যায় কি লিঙ্গীয় বচন তথা কারক কে কারণ সংজ্ঞা কা রূপ বদল জাতা হ্যায় অর্থাৎ সংজ্ঞা শব্দ মে বিকার ইয়া পরিবর্তন আ জাতা হ্যায়, মানে লিঙ্গ বচন এবং কারকের কারণেই সংজ্ঞার রূপটা পরিবর্তন হয়, এবং সংজ্ঞা শব্দের মধ্যেই যে পরিবর্তন এটা কিন্তু এই লিঙ্গ বচন এবং কারকের কারণেই ঘটছে। তাহলে ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অত ইনে সংজ্ঞা কে বিকারী গেয়া হ্যায়, অনন্তর তাহলে আমরা এটা বলতে পারি এই সংজ্ঞাকে একটা বিকারী তত্ত্ব বলা যেতে পারে। বিকারী তত্ত্ব এই কারণেই বলা যেতে পারে তার কারণ সংজ্ঞার সঙ্গে একটা সংজ্ঞার মধ্যে যখনই লিঙ্গ বচন এবং কারকের প্রয়োগ ঘটে যায় তখন তার বিষয়গুলো চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, তো আইয়ে ইনকে বারে মে বিস্তার সে জানি। আচ্ছা দেখা যাক তাহলে, আমরা এর মধ্যে কিছু ডিটেলস আলোচনা করা যাক। আমাদের লিঙ্গ, তো লিঙ্গ আমরা সাধারণত জানি ইংলিশে, এটাকে আমি বললাম জেন্ডার। তো আমরা যে পিডিএফ দিয়েছি 30 পেজে আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত চিত্র কো ধ্যান সে দেখিয়ে নিচে লিখে বাক্যে পড়িয়ে আর উন্হে সমঝিয়ে। নিম্নলিখিত চিত্রগুলোকে মনোযোগ সহকারে দেখো এবং নিচে লেখা বাক্যগুলোকে পড়ো আর বোঝবার চেষ্টা করো। ঠিক আছে, বলছে পিতাজি আকবর পর রহে হে, তো পিতাজি আকবর পর রহে হে মানে বাবা খবরের কাগজ পড়ছে। মা খানা বানা রহি হে, মা খাবার তৈরি করছে। রোহিত পত্র লিখছে, চিঠি লিখছে। সৌম্য গুড়িয়া সে খেল রহি হে, সৌমা পুতুল নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলছে। ধোবি কপড়ে ধো রা হ্যায়, ধোপা কাপড় ধুচ্ছে। ধোবিন কপড়ে শুকা রই হ্যায়, ধোপা স্ত্রী কাপড় গুলো শুকোতে দিচ্ছে, কাপড় শুকোতে দিচ্ছে, এই আর কি ব্যাপার। তো আমরা এখানে যে যে বাক্যগুলো দেখলাম, যে পিতাজি আকবর পর রহে হে, মা খানা বানা রহি হে, রোহিত পত্র লিখ রহা হ্যায়, या सोमा गुड़िया से खेल रही है, धोबी कपड़े धो रहा है, या धोबिन कपड़े सुखा रही है, ये जो सब कुछ हम लोगों ने वाक्य देखा अभी इस दौरान, तो पिताजी पिताजी रोहित और धोबी, हम सभी को मालूम है कि जो पिताजी रोहित और धोबी जो ये जो शब्द है, ये तीनों शब्द से हमको ये पता चल जाता है कि भाई ये तो पुंगलिंग है। सही है, एकदम सही है, ये तीनों शब्द ही पुंगलिंग है। लेकिन इन हमको लिखने का जरिया भी हमको ध्यान रखना पड़ेगा। लिखने का जरिया मतलब मैंने लिखी जो कौन लेखार समय जो वाक्यटा হচ্ছে এই বাক্যটা গঠনের মধ্যেও একটা পরিবর্তন কিন্তু আছে, যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে কিন্তু এটা ভালো করে নোটিস করব। যে পিতাজি একবার পর রহে হ্যায়, পর রহে হ্যায় হ্যাঁ, কিন্তু তার পরক্ষণে আমরা দেখছি কি মা খানা বানা রহি হ্যায়। ঠিক আছে, মা খানা বানা রহি হ্যায় এরকম, তো ইস তরিকে সে হো রাহা হ্যায়। আর বল রহে রোহিত পত্র লিখ রাহা হ্যায়, রোহিত পত্র লিখ রাহা হ্যায়। তব উসকে বাদ বল রহে সোমা গুড়িয়া সে খেল রহি হ্যায়। আর বল রহে কি ধোবি কপড়ে সে কপড়ে ধো রাহা হ্যায়। ধোবিন কপড়ে শুকা রই হ্যায়। আমরা কিন্তু পুংলিঙ্গে যে বাক্য এবং স্ত্রীলিঙ্গে যে বাক্য মা সৌমা ধোবিন এই তিনটে শব্দ দ্বারা স্ত্রীলিঙ্গ বোঝালো, তাহলে এই যে পুংলিঙ্গে যে বাক্যটা পেলাম সেটা কিন্তু সেই একই স্টেজ বা একই ধারা কিন্তু আমরা পেলাম না স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমরা একটা লক্ষ্য করছি। তো বাচ্চো উপর দিয়ে গে ওয়ায় আর বাক্য মে
पिताजी रोहित धोबी शब्द पुरुष जाति के होने का बोध करा रहे हैं तथा दाई और वाक्य में माँ सोमार धोविन शब्द स्त्री जाति का होने का बोध करा रहे हैं। अतः कहा जा सकता है कि मैंने बच्चरा तुम्हारा मनोयोग शो कर देखो एखने देव वाक्यर मध्य पिताजी रोहित एवं धोबी এই শব্দের দ্বারা পুরুষ জাতির বোধ হচ্ছে এবং সেদিকে যদি ডান দিকে দেখা যায় তাহলে মা সৌমা এবং ধোবিন এই শব্দের দ্বারা স্ত্রী জাতির বোধ হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি সংজ্ঞা শব্দকে যে স্বরূপ সে ইয়ে জাত হোক কি ও পুরুষ জাতি কা হে ইয়া স্ত্রী জাতি কা উসে লিঙ্গ কহতে। তাহলে কি বলতে বোঝা যাচ্ছে সংজ্ঞা শব্দকে যে স্বরূপ সে संज्ञा शब्दों के जिस रूप से ये जात हो कि वो पुरुष जाति का या स्त्री जाति का उसे लिंग कहते। संज्ञा शब्दের যেই রূপের দ্বারা বোঝা যাচ্ছে যেটা পুরুষ জাতি না স্ত্রী জাতি তাকে লিঙ্গ বলা হচ্ছে। আচ্ছা হিন্দি ভাষা মে লিঙ্গ কে দো ভেদ হতে হয় তো হিন্দি ভাষায় লিঙ্গ কে দু ভাগে ভাগ করা হচ্ছে। লিঙ্গ কে কিরকম पुंगलिंग स्त्रीलिंग तो क्या हो रहा है लिंग का हिंदी भाषा में लिंग को दो भेद होते हैं एक है पुंगलिंग दूसरा है स्त्रीलिंग। तो पुंगलिंग में क्या हो रहा है कुम्हार घरा बना रहा है तो कुम्हार घरा बना रहा है मोर नाच रहा है बच्चा गेंद से खेल रहा है अध्यापक पढ़ा रहा है तो इसमें क्या हो रहा है क्योंकि तो हम लोगों ने देख लिया भाई हिंदी भाषा में लिंग के दो भेद होते हैं। हिंदी भाषा है লিঙ্গ কে দু ভাগে ভাগ করা হয়েছে এক হ্যাঁ পুংলিঙ্গ দুসরা হ্যাঁ স্ত্রীলিঙ্গ ঠিক আছে। আর পুংলিঙ্গ মে জো বাক্য বতা রহে হ্যায় বতা ইয়াহ পর দিয়া গিয়া হ্যায় বোল রহা হ্যায় কি কুমার ঘরা বনা রহি হ্যায় মোর নাচ রহা হ্যায় বচ্চা গেন্দ সে খেল রহা হ্যায় অধ্যাপক পড়া রহে হ্যায় তো কুমার কুমার ঘরা বনা রহা হ্যায় তো কুমার ঘরা বনা রহা হ্যায় তো কুমার ঘরা বনা রহা হ্যায় তো কুমোর ঘরা তৈরি করছে मोर नाच रहा है मयूर नाच बच्चा गेंद से खेल रहा है बच्चा बॉल नहीं है खिलाड़ी बॉल नहीं खेल चे अध्यापक पढ़ा रहे हैं अध्यापक पढ़ा। तो ऊपर दिए गए वाक्य में कुम्हार मोर बच्चा तथा अध्यापक शब्द पुरुष जाति का बोध करा रहे हैं ये पुंगलिंग शब्द है। तो ऊपर दिवा समस्त शब्दगुलर मध्य थे কুমার মোর বাচ্চা এবং অধ্যাপক এই সমস্ত শব্দগুলো দ্বারা পুরুষ জাতির বোধ হচ্ছে। আর ইয়ে পুংলিঙ্গ শব্দ মানে তাহলে এতে এগুলো পুংলিঙ্গ শব্দ অত কাজ সত্য কি তাহলে এখন বলা যেতে পারে জিন সংজ্ঞা শব্দ সে জিন শব্দ সংজ্ঞা সে জিন সংজ্ঞা সরি জিন সংজ্ঞা শব্দ সে পুরুষ জাতি কা বোধ হতা হ্যায় জিন সংজ্ঞা শব্দ সে जिन संज्ञा शब्दों से पुरुष जाति का बोध होता है वो पुंगलिंग कहलाते हैं। जय संज्ञा शब्द द्वारा पुरुष जाति बोध है ताकि पुंगलिंग को बढ़ाए। ओके तो जिस संज्ञा शब्दों से पुरुष जाति का बोध होता है वो पुंगलिंग कहलाते हैं। जय संज्ञा शब्द द्वारा पुरुष जाति बोध है ताकि वाला अच्छा पुंगलिंग। ओके द नेक्स्ट स्त्रीलिंग तो इसमें इसमें भी बहुत सारे उदाहरण वैसे दिखाई दे रहे हैं कुमारिन घरे सुकारी है मोरनी दाना चुंग रही है बच्ची खिलौने से खेल रही है अध्यापिका पाठ समझा रही है। तो कुमारिन घरे सुखा रही है कुमारिन कुमार स्त्री गोरी गुलो सुखाचे गोटी गुलो के मोरनी दाना चुंग रही है मैंने मयूर स्त्री बोलते हुए तो दाना गुलो मैंने दाना पूरे आज से गुटे गुटे खाचे बच्ची खिलौने से खेल रही है मैंने छोटे बच्चा मेटा खेलना नहीं खेलचे अध्यापिका पाठ समझा रही है मैंने अध्यापिका पोराटा बहुत अच्छे वाला बोले। तो ऊपर दिए गए वाक्य में कुम्हारिन मोरनी बच्ची तथा अध्यापिका शब्द स्त्री जाति का बोध करा रहे हैं ये स्त्रीलिंग शब्द है। अतः कहा जा सकता है कि तले ऊपर दिए थे शब्दों मध्य थे कुम्हारिन मोरनी बच्ची तथा अध्यापिका यही शब्दगुल द्वारा स्त्री जाति बोध हे ঠিক আছে স্ত্রী জাতির বোধ হচ্ছে এবং এই স্ত্রী জাতির যে বোধটা হচ্ছে এই স্ত্রী জাতির বোধের দ্বারা বোধ করাচ্ছে এবং একে স্ত্রীলিঙ্গ শব্দ বলে কি বলে তাহলে স্ত্রীলিঙ্গ শব্দ বলছে।
अतः कहा जा सकता है कि अंधतर वाला जिते पारे जे जिन संज्ञा शब्दों से स्त्री जाति का बोध होता है। ठीक है, जिस संज्ञा शब्दों से स्त्री जाति का बोध होता है वो स्त्रीलिंग कहलाते हैं। जे संज्ञा शब्द द्वारा स्त्री जाति बोध है ताके स्त्रीलिंग वाला अच्छा, तो जिन संज्ञा शब्दों से स्त्री जाति का बोध होता है वो स्त्रीलिंग कहलाते हैं। अगर जे संज्ञा शब्द द्वारा स्त्री जाति बोध है ताके स्त्रीलिंग वाला, तो जिस संज्ञा शब्दों से स्त्री जाति का बोध होता है वो स्त्रीलिंग कहलाते हैं। अब हमको जिस बारे में सबसे ज्यादा ध्यान रखना है पुंलिंग शब्दों की पहचान। अब पुंलिंग शब्दों की पहचान का मतलब क्या है? पुंलिंग जो शब्द होते हैं उनको हम पहचानेंगे कैसे? उनको पहचानने की एक जरिया है, मतलब ये जो पुंलिंग जो शब्द गुला आछे पुंलिंग शब्द गुलो के हमारे चिन्ह बोकी कर पहचान पहचान मैंने थोड़ी सो जगह था पुंलिंग शब्दों की पहचान मैंने पुंलिंग शब्द गुलो को हमारे चिन्ह बोकी कर अनेक नियम आछे 16 रूल्स आछे। नंबर वन, अंत में आ आने वाला शब्द मैंने एकदम शेषे यदि अकारांत तो अ अंत में अस वाले आने वाले शब्द अकारांत मैंने एकदम शेषे यदि अ से तर रामा कृष्णा शेर वेल तन मन आदि। ये रामा कृष्णा शेर राम कृष्णा शेर वेल तन मन आदि इस तरीके के जो शब्द है उस तरीके के हर शब्द में अंत में का आ रहा है। तो यहाँ इस बात को याद रखे कि शब्दों में म न ल शामिल है, तो जैसे मा मा आ मा, तो इसलिए अंत में मा आ मंग आ वाले शब्दों का कहा गया है। तो हम क्या कह सकते हैं? अंत में आने वाले मैंने जहाँ शेषद्धि के अ उत्पन्न है जिस समय शब्द से अ उत्पन्न है जैसे कि राम कृष्ण शेर बैल तन मन आदि, तो इस तरीके का जो शब्द है इस तरीके के शब्दों को अगर देखा जाए यहाँ इस बात को याद रखे कथा दरकार इस शब्दों में मैं का मा मणा लणा मा आ ये सब कुछ शामिल है। तो जैसे कि मा आ इसलिए अंत में आ वाले शब्द जैसे अ जो शब्द था क्या बोला है अंत में आने वाले शब्द जैसे आकारांत आकार थके तो अंत में आने वाले शब्द रकम आल प्रयोग है आदि शब्दों से रकम आचे आकारांत लड़का पैसा लोटा डिब्बिया आदि। तो लड़का पैसा लोटा डिब्बिया आदि माला अपवाद है तो अंत में आने वाला यदि शेष कले आ से तो आकारांत होले लड़का पैसा लोटा डिब्बिया आदि माला अपवाद है बस मिटे कर। अब तीन, अंत में है सुंदर अच्छा माला अपवाद है मैंने नहीं बोली थी। हाँ बोलछी माला अपवाद है এই জন্যই বলছি কারণ মালাটা যেহেতু শেষকালে আকার আছে তো এখানে বলেছে অন্ত মে আনে বালা শব্দ মানে শেষকালে আ থাকবে এরকম শব্দ হলেই এটা যদি তাই হয় তো আগে বললাম লড়কা পয়সা লোটা ডিব্বা তাহলে লড়কা পয়সা লোটা ডিব্বা এই যে সব শব্দগুলো বললাম এই সমস্ত শব্দগুলো যেহেতু আসছে লড়কা আগার পুরি তরিকে সে আগার বিভাজিত করকে দেখা লা আ ডাইসনড়া আ কা আ লড়কা পয়সা তে তাই লোটা তে তাই ডিব্বা তে তাই কিন্তু মালা কে যদি দেখি মালা অপবাদে এর মানে হচ্ছে যে মালা শব্দটাকে এই নিয়মের মধ্যে ফেলা যাবে না কা ময় মালা অপবাদ অপবাদ মানে হচ্ছে যে নিয়ম বলছি অতকার নিয়ম বলা হচ্ছে কিন্তু ওই শব্দ একটা স্পেসিফিক শব্দ দেয়া হলো যে বলা হলো যে এটা দিয়ে অপবাদ মানে এই নিয়মটা এটা অপবাদ এটা অপবাদ মানে হচ্ছে যখন কোন নিয়মটাকে বলা হয় বা যে নিয়মটাকে বলা হচ্ছে এই মুহূর্তে যে বলা হয় যে অন্ত মে আনে ওয়ালে শব্দ সেখানে আমি নিয়মে বলে দিচ্ছি যে অন্তে যদি মানে শেষে যদি আ থাকে তাহলে সেটা পুংলিঙ্গ জাতীয় শব্দ হবে কিন্তু এখানে মালা অপবাদ হয় মালা অপবাদে মানে হচ্ছে মালা শেষে যতই আসুগা
এটা কিন্তু এই নিয়মের মধ্যে হবে না, ঠিক আছে? আপাত যে মানে হচ্ছে মালা থাকে ফেলতে পারবো না, বোঝা গেল? ওকে এবার 3 নম্বর বলছে অন্ত মে পন আনে ওয়ালে শব্দ, পন পা না পা দন্ত না, তা অন্ত মে পন আনে ওয়ালে শব্দ মানে অন্তে যদি মানে কোনো এমন একটা শব্দ বলছি উচ্চারণ করছি যার শেষে পা না এরকম আছে, যেমন বচপন লড়াকপন আদি, তো এই বচপন লড়াকপন এই শব্দগুলো শেষে যদি আমরা দেখি এই শব্দগুলো শেষে আমরা পান পাবো, পা না পান পাবো, তাই যেহেতু পান পাবো সেহেতু আমরা এটাকে পুংলিঙ্গের মধ্যে ফেলতেই পারি এবং এটা পুংলিঙ্গের মধ্যে ফেলতে হবে। ওকে, পার্বত্য কে না, পর্বতের নাম থাকে হিমালয় কৈলাস বিন্ধ্যাচল নীলগিরি আদি, এরকম যদি পর্বতের নাম থাকে, যদি হিমালয় কৈলাস বিন্ধ্যাচল নীলগিরি আদি, তাহলে সেটা আমরা ওটাকে পুংলিঙ্গ শব্দের মধ্যে ফেলে দেবো, ঠিক আছে? এবার যদি দেশও কি নাম থাকে, বড় বড় দেশের নাম যেমন ভারত, রুশ, আমেরিকা, জাপান, চীন, ইংল্যান্ড আদি, তো এরকম যদি বড় বড় দেশের নাম থাকে তাহলে সেক্ষেত্রে ওটা পুংলিঙ্গ হবে। আর মহিন কে নাম, মহিনের নাম মানে মাসের নামের ক্ষেত্রে কিন্তু আছে, যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মই, জুন, জুলাই, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ আদি, মানে মাসের নাম, মাসের নাম যখন বলা হচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু পুংলিঙ্গ থাকছে, ঠিক আছে? নবম এই গ্রহ নামের কথা বলা হচ্ছে, যেমন মঙ্গল, বুধ, শুক্র, শনি, ঠিক আছে? গ্রহদের যে নামগুলো এই গ্রহগুলোর নামগুলো কিন্তু পুংলিঙ্গের মধ্যে আসছে। আবার দিনও কে নাম, দিন মানে ডেজ, ডেজ এর নাম, যেমন হিন্দিতে তো একটু আলাদা হচ্ছে না, সোমবার, মঙ্গলবার, বুধবার, বীরবার, না বলে থাকে গুরুবারও বলা যাবে, শনিবার, রবিবার, তাই এইভাবে সোমবার, বুধবার, ঠিক আছে? তাহলে কিন্তু সেটা সেটা হয়ে যাবে পুংলিঙ্গ। ধাতু কে নাম, যদি ধাতুর নাম বোঝায় যেরকম ভাবে সোনা, তামা, লোহা, পিতল, পারা আদি, চাঁদি, এখানে আবার একটা বিষয় আছে, সোনা, তামা, লোহা, পিতল, পারা আদি, যদি সোনা, তামা, লোহা, পিতল, পারা এই সমস্ত গুলো হয় তাহলে কিন্তু ধাতু কে নিয়ম মানে ধাতুর নিয়ম অনুসারে এটা আমরা এখানে ফেলতে পারবো, ঠিক আছে? যে এটা বলতে পারবো এখানে যে হ্যাঁ ইটস ওকে, ঠিক আছে, নিয়ম অনুসারে আমরা যে নিয়মটাকে নিয়মের কথা বলছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট এবং সেটা ঠিক আছে, বাট যদি আমরা ওখানে চাঁদি, আভরা, কালাই ইস তরিকে কুছ শব্দ প্রয়োগ করে হম লোক, চাঁদি, আভরা, কালাই, তো ইসমে অপবাদ হ্যায়, যানি কি চাঁদি, আভরা, আর কালাই প্রয়োগ করেন, চাঁদি মানে তো হ্যাঁ হ্যাঁ বলছি আমি, দেখ আভ্রা মানে প্রথমত আভ্র, ঠিক আছে, চাঁদি মানে চাঁদি ওই টিকলি জাতীয় যেটা মাথায় তোরা পরে থাকিস বিয়েতে, তো এটা কালাইটা হচ্ছে ধর হাতে দেখবি বাচ্চা হলে বাচ্চাদের হাতে নোয়া পড়া হয় না, নোয়া নোয়া বা এইটাকে কালাই, তো এই যে চাঁদি কালাই অপবাদ মানে এই নিয়মটাকে হচ্ছে না, মানে এরা ধাতু, এরা সবাই ধাতু পড়ে এরা এই নিয়মটাকে মানছে না, নিয়ম অনুসারে ওদেরকে পুংলিঙ্গের মধ্যে ফেলা যাবে না, ঠিক আছে? আর পেরো কে নাম, কে নাম মানে হচ্ছে গাছের নাম, ঠিক আছে? কি নিম, গাছের নাম গাছগুলোর নাম বললাম, নিম, পিপল, বরগদ, বাবুল আদি পুংলিঙ্গের নিয়মের মধ্যে ফেলতে পারে, এরকম। হ্যালো কে নাম মানে আম, সেব, আলু, ভরা, আরু আদি, এই যে আম, সেব, আলু, ভরা, আমরা আবার আরুটা তো অনেকটা লিচুর মতো একটা ফল, ঠিক আছে? তো এখানে নেই তো দেখাতে পারবো না, বলতে পারছি না, তো যদি তুই ইন্টারনেটে হিন্দিতে টাইপ করে লিখতে পারিস আরু বলে দেখতে পাবি, ওটাই
अब দ্রব্য কে নাম মানে হচ্ছে দ্রব্য, এ সমস্ত জিনিস দ্বারা আমাদের দ্রব্য জাতীয় পদার্থ ঘি, তেল, জল, পেট্রোল, সরবত আদি। ঘি तेल तो बहुत तरीके का तेल होता है, तेल आज जल 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 हम लोग पीते हैं, वैसे पेट्रोल आदि। तो এই জাতীয় শব্দ যখন মানে এই জাতীয় শব্দগুলোকে আমরা দ্রব্যের মধ্যে ফেলি বা দ্রব্যের মধ্যে ফেলি, তো দ্রব্য বাংলায় বলি, কিন্তু দ্রব এটা হিন্দিতে বলা হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু চায়লাসি অপবাদ, চায়লাসি মানে চা, ট্রি টি 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 মানে যে চা আমরা খাই, আর লস্যি তো আর বলার কিছু নেই, লস্যি লস্যি ঠিক আছে। তো এইগুলোকে আবার এই নিয়মের মধ্যে পড়ে না, দ্রব্য বলে এটাকে আমরা পারবো না ঠিক আছে। আর কুচ ফুলও কে না, এবার কিছু ফুলের নাম, কমল, গোলাপ, কমল, গোলাপ, ঠেসুয়াদি, এরকম কিছু ফুল আছে যেগুলোকে আমরা নিয়ম অনুসারে পুংলিঙ্গের মধ্যে ফেলতে পারি। বাট জুহি, চম্পা, চমেলি আদি, মানে জুহি, চম্পা, চমেলি এদেরকে আমরা কিন্তু ওই নিয়মের মধ্যে বল সকতে হস্তি, দীর্ঘি, আর ঋকার কো ছোড়কর সবই শব্দ আ গেল। মানে বর্ণ কে নাম এর মধ্যে এই যে বর্ণগুলো আমরা উচ্চারণ করলাম, হস্তি, দীর্ঘি, আর ঋক ও ছোড়কর, ওই দীর্ঘকার এবং ঋকে ছেড়ে দিয়ে বাকি সমস্ত সমস্ত কিছু অন্য কে নাম, অন্য কে নাম মানে কিছু অন্য কে নাম মানে কিছু অন্য নাম দিয়ে থাকি, গেহু, চানা, জো, মক্কা, চাল, জড়, বাজ, এরকম ভাবে কিছু কিছু দেওয়া হলো, যেমন নাম দাম, জো বললাম, মক্কা বললাম, চাবল বললাম, জোয়ার বললাম, বাজরা বললাম, নামের মধ্যে পড়ে যাচ্ছে। তো এরকম লিঙ্গ হবে, আলসি, সরসো, আলসি, অপবাদ। মানে কি এদেরকে সরসো আর আলসি এদেরকে আমরা এই মধ্যে আমরা ভাবতে পারবো না, ঠিক আছে। বলে দিলাম মধ্যে করতে পারবো না, ঠিক আছে। এবার যেটা আসছে রত্ন কে না, আচ্ছা ঠিক আছে দাদা, রত্ন কে, রত্ন কে না, এবার শোনা যাচ্ছে, দেখ শোনা যাচ্ছে কিনা দেখ। ওকে ওকে এবার দেখ তাহলে, দেখ রত্ন কে নাম, রত্ন কে নাম মানে হচ্ছে যে রত্ন, যে সমস্ত রত্ন গুলো মেয়েরা যেগুলো যে সমস্ত রত্ন ইউজ করে, ধর ডায়মন্ড, হীরা, মুঙ্গা, পুখরাজ, নীলম, পান্না, লাল, মতি আদি, তো এরকম ভাবে বিভিন্ন আমরা যে ব্যবহার করে, তো হীরা, মুগা, পুখরাজ, নীলম, পান্না, লাল, মতি, মানে এই জাতীয় যে সমস্ত শব্দগুলো, এই সমস্ত শব্দগুলোকে আমরা রত্নর মধ্যে ফেলি, তো এদেরকে আমরা বলতে পারি পুংলিঙ্গ। বাট মণি অপবাদ, মণি অপবাদ মানে মণি, এই মণিটাকে কিন্তু আমরা এই নিয়মের মধ্যে ফেলতে পারছি না, নিয়মের বাইরে চলে যাচ্ছে সেটা, ঠিক আছে। তো এই নিয়মের বাইরে চলে যাচ্ছে এবং এটা এই নিয়মটাকে মানছে না, এই কারণে এটা পুংলিঙ্গ হবে না। যারা মানছে তারা পুংলিঙ্গ হবে, যারা মানবে না তারা পুংলিঙ্গ হবে না। তো বিশেষ বিশেষে আমরা কি দেখতে পাচ্ছি, এসে নিয়মটাকে আরো ক্লিয়ার করা হয়েছে, বলছে মগর, চিতা, কৌয়া, উল্লু আদি শব্দ সদা পুংলিঙ্গই হতে হয়। মানে এবার এইগুলো ছাড়াও চিতা, কৌয়া, উল্লু এই যে শব্দগুলো বললাম এগুলো সর্বদাই পুংলিঙ্গ হয়। ইন সংজ্ঞাও কা স্ত্রীলিঙ্গ বানানে কে লিয়ে ইনকে পেহলে মাদা শব্দ জোড়া যাতে, মানে এই জাতীয় শব্দগুলো কে স্ত্রীলিঙ্গ তৈরি করতে গেলে এদের পূর্বে মাদা শব্দটা জুড়তে হয়। যেরকম ভাবে ধরে নাও মাদা মগর, মাদা চিতা, এরকম ভাবে শব্দগুলো জোড়ে
করতে হবে, এগুলোকে স্ত্রীলিঙ্গ, যদি স্ত্রীলিঙ্গ করার একান্ত খুব জরুরি থাকে। ঠিক আছে, তো এটা গেল। ইসে হাম পেচান পাঙ্গে কি পুংলিঙ্গ, এগুলো যদি আমরা বলছি 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 দাদা দেখ, আমরা যখন সমুদ্রে শুনেছি যে মাগুর মাছ আছে না, মাগার মাছ, হাঙর, মাগার মাছ, মাগার মাছ সমুদ্রে, তো এইটাকে আমরা মাগার বলছি, চিতা, চিতা 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 বাঘ, ঠিক আছে, আর কৌয়া মানে হচ্ছে কাক, উল্লু মানে হচ্ছে পেঁচা। ওকে, এই জাতীয় শব্দগুলো কি হয়, এরা হচ্ছে নিত্য, মানে এরা এরা সর্বদা, কৌয়া মানে হচ্ছে কাক আর উল্লু মানে হচ্ছে পেঁচা। ঠিক আছে, তো এই জাতীয় যে শব্দ, হ্যাঁ শব্দগুলো, এগুলো সর্বদা পুংলিঙ্গ হয়, কিন্তু এই জাতীয় শব্দগুলোকে যদি আমাদের স্ত্রীলিঙ্গ করতে হয়, তখন সেক্ষেত্রে তার পূর্বে মাদা, মায়াকার দরকার, এই শব্দটাকে জুড়ে দিতে হয়। মাদা মানে মাকে বোঝায় অ্যাকচুয়ালি। এই মাদা মহিলা একটা শব্দ, তো স্বাভাবিকভাবে তাদের পূর্বে আমরা মাদা মাগার, মাদা চিতা, মাদা কৌয়া, মাদা উল্লু, ছোট তিনটা স্ত্রীলিঙ্গ শব্দ ঠিক আছে। এতক্ষণ আমরা দেখলাম পুংলিঙ্গ শব্দ, মানে পুংলিঙ্গ শব্দটাকে কি করে চিনবো এটা বুঝলাম। এবারে আপনি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ কি পেয়েছেন, মানে স্ত্রীলিঙ্গ শব্দকে আমরা চিনবো কি করে, কিরকম। নাম্বার 1, অন্ত মে দীর্ঘি আনে বালে অধিকতর দীর্ঘিকারান্ত শব্দ, মানে শেষকালে দীর্ঘই আসবে, এরকম অধিকতর দীর্ঘই আকারান্ত যে শব্দ, যেরকম ভাবে মানে শেষে দীর্ঘই থাকবে, এরকম যদি শব্দ থাকে, তো সেক্ষেত্রে অধিকতর যে দীর্ঘ আকারান্ত শব্দ, যেমন লার কি লা ডাইসন রাখা দিকে, বা রুটি ডায়কাটা দিকে রুটি, বা দাদি দয়াকাটা দিকে দাদি, বা নারী দন্ত নাকাটা দিকে নাড়ি, বা নানি দন্ত নাকাটা দিকে নাড়ি, তো এইরকম যে শব্দগুলো আছে, এই শব্দগুলো শেষে দীর্ঘ আকারান্ত শব্দ হচ্ছে, তো এগুলো স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, তো এটা একটা গেল। আর অন্ত মে ইন আনে বালে শব্দ, ইন দীর্ঘি না ইন, এই হাসি না ইন, অন্ত মে ইন আনে বালে শব্দ, যেমন ধোবিন, কুমহারিন, পেলিন, সোনারি নাম, তো এই জাতীয় যে শব্দগুলো, তো অন্ত যদি সংস্কারে ইন থাকে, ইন থাকে, ধোবিন ধরকার বয়সী যন্ত্র, ধোবিন ধরকার বয়সী যন্ত্র, ধোবিন, কুমহারিন, কাসুমা, কার কাসুমা, কাসুমা হায় আকার আসি যন্ত্র না কুমহারিন, বা তেলিন তয় কাল আসি যন্ত্র না তেলিন, বা সোনহারিন দন্ত্র যন্ত্র না আকার আসি যন্ত্র না সোনহারিন, এই জাতীয় ইন যদি থাকে খটিয়া, বিটিয়া, নদিয়া, লুকুটিয়া আদি। তাই যে অন্ত মে যে ইয়া শব্দটা আসছে, যে খটিয়া, বিটিয়া, নদিয়া, লুকুটিয়া আদি, তো এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা স্ত্রীলিঙ্গ জাতীয় শব্দ। অন্ত মে আনি, আদ অন্তের দিকে আনি, অন্তে যদি মানে শেষকালে যদি একটা শব্দের শেষে যদি আমি থাকে, তাহলে সেক্ষেত্রে মানে বুঝতে পারি ও আচ্ছা এটা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ। সেঠানি, জেঠানি, নকরানি, পটরানি, তো এটা দিয়ে আনি বোঝ, তো এটা বোঝা গেল। আর অন্ত মে হট ওয়াট আই, একটা যদি শেষে হট ওয়াট আই এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম শব্দ হচ্ছে, ঘবরাই, এই জাতীয় যে শব্দগুলো বা এই জাতীয় শব্দগুলো, এগুলো যদি যুক্ত হয় শেষকালে, তাহলে হবে। আর নদীর নাম যদি, নদীর নাম যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, তাপতি, কাবেরী, তো এই যে নদী ওর যে এই যে নদীর নাম গুলো বললাম, গঙ্গা, যমুনা, কাবেরী, তাপতি, এগুলো সব কিছু ক্ষেত্রে কিন্তু স্ত্রীলিঙ্গই বোঝাবে। ঠিক আছে, হয়ে গেল। আবার তৃতীয় নাম, তিথি, মানে যে সমস্ত তিথি ধরে আমাদের মানে হয়, যেমন একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা আদি তিথি বলতে এগুলো, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা আদি। ঠিক আছে,
अब भाषाओं तथा बलियों के नाम, भाषा तथा बलियों के नाम, भाषा एवं उपभाषा नाम। बांग्ला यदि बोलते हैं तारे को स्थान पंजाबी, संस्कृत, भोजपुरी, मैथिली, अवधी आदि। तो ये जो भाषा तथा बोलियों के नाम, माने भाषा सबसे पहले जो भाषा के नाम, हिंदी, पंजाबी, संस्कृत, भोजपुरी, मैथिली, अवधी आदि। अब पवित्र पुस्तकों के नाम, पवित्र जे समस्त बोई गुरु तो नाम, जब रामायण, महाभारत, पुराण, पुराण बाइबल आदि। तरह ये पवित्र पुस्तक व पवित्र बोई गुरु नाम मध्य बेगरम की रामायण, महाभारत, कुरान, बाइबल आदि। ठीक है। अब ग्रह, धातु, आदि पदार्थों के कुछ नाम, यानी ग्रह, धातु, पुष्प, अन्य, द्रव्य रकम, अनेक किसी पदार्थ ऐसे देखना। जमन पृथ्वी, चांदी, शीशम, इमली, चमेली, रजनीगंधा, चंपा, अरहर, चाय, लस्सी आदि। की जो शब्द द्वारा स्त्रीलिंग के बुझा, तो कुछ शब्द शब्द आते जगह सर्वदा स्त्रीलिंग है, जैसे कि कोयल, नाचील, मछली, छिपकली, मक्खी आदि। इनको स्त्रीलिंग बनाने समय इनके पहले नर शब्दों को जोड़ा जाता है, जैसे कि नर कोयल, नर मैना। वेरी इंटरेस्टिंग कारण कि जो शब्द आते हैं जगह स्त्रीलिंग है, यानी सर्वदा स्त्रीलिंग है। जरकम अभी कोयल, मीना, चील, मछली, छिपकली, मक्खी आदि, यानी ये शब्दगुलो, ये शब्दगुलो बोल रहा मैं, शब्दगुलो पुंगलिंगों के, स्त्रीलिंगों के बोझा। किंतु स्त्रीलिंग गुड़ों के यदि पुंगलिंग करते हैं तले तर पूर्वे नर बसे, तबे नर नर बसे, यदि नर कोयल, नर मैना आदि रकम यदि लिखा है तारे किंतु इटा अप्रोप्रिएट परिवर्तन हबे। एबारे भाइटाल जिनिस पुंगलिंग से स्त्रीलिंग बनाने का नियम। एबार पुंगलिंग থেকে যে স্ত্রীলিঙ্গ পরিবর্তন করা হবে তার কিছু নিয়ম আছে। चलो की नियम। नंबर वन, आ के स्थान पर दीर्घीकार लगाकर, आ जी थके तले से कितने सही जगह दीर्घ ही लगे, दादा अच्छे दादा सेटा दादी हो, लड़का अच्छे लड़की हो, बेटा अच्छे बेटी हो, बोलो दीर्घीकार पेलम पेलम। तो आ के स्थान पर दीर्घीकार हो रहा है, दादा दादी हो गया, लड़का लड़की हो गया, बेटा बेटी हो गया, हो गया। अब आ के स्थान पर क्या लगा लेंगे तो पुंगलिंग से स्त्रीलिंग बन जाएगा, जैसे कुत्ता, कुतिया, लोटा, लुटिया, इस तरीके का होता है। अंत में इन लगाकर यदि शेषज्ञ के इन जुड़ दिया है তাহলে সেটা পুংলিঙ্গ হবে। যেমন ধোবি ধোবিন, সোনার সোনারিন, তেলি তেলিন। ঠিক আছে। অকে স্থান পর দীর্ঘি লাগা। এবার যদি শেষের দিকে অয়ের পর দীর্ঘই লাগিয়ে দেওয়া হয়, যেমন পুত্র পুত্রী, কুমার কুমারী, দেব দেবী, নগর নগরী, तो इस तरीके का होगा। तो अंत में आके स्थान पर, औके स्थान पर दीर्घी का लगाकर, तो इस दीर्घी का औके स्थान पर जब दीर्घी का लग जाएगा तो इस तरीके का पुत्र पुत्री हो जाएगा, कुमार कुमारी हो जाएगा, देव देवी हो जाएगा, नगर नगरी हो जाएगा, इस तरीके का हो जाएगा। अब अंत में औके स्थान पर आ लगाकर, अगर औके स्थान पर आ হ্যালো বলছি, কেন বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, কেটে যাচ্ছে। হ্যাঁ, কেটে কেটে গেল হঠাৎ করে। তুমি ফোনেই কর, আচ্ছা ফোনেই বল। এবার কি হলো, আমরা আকে স্থান পর দীর্ঘি লাগাকার, আকে স্থান পর দীর্ঘি লাগাকার কে মতলব হে, মানে হচ্ছে যে আয়ের স্থানে যদি দীর্ঘি বলি, ধরনে যার দাদা আছে তো দাদাটা পরিবর্তন হয়ে দাদি হয়ে যাবে, লড়কা আছে লড়কি হবে, বেটা আছে বেটি হবে। তার কারণ আমি বলেই দিলাম নিয়মে, আকে স্থান পর দীর্ঘি লাগাকার।
জেনি তো দাদা দাদি হয়ে গেল, লড়কা লড়কি হয়ে গেল, বেটা বেটি হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর নিয়ম, আকে স্থান পর ইয়া লাগা কর, কুত্তা কুতিয়া, চুহা চুইয়া, লোটা লুটিয়া। তাহলে কি হলো, আয়ের স্থানে আমরা ইয়া যোগ করে দিলাম, কুত্তা কুতিয়া হয়ে গেল, চুহা চুইয়া হয়ে গেল, লোহা লুহিয়া হয়ে গেল, ঠিক আছে, লোটা লুটিয়া হয়ে গেল। আর অন্ত মে ইন লাগা কর, যদি শেষকালে আমরা ইন লাগিয়ে দিই, সে ইন লাগিয়ে করে কিরকম দাঁড়াবে, ধোবি ধোবিন, সোনার সোনারিন, তেলি তেলিন, अब अंत में अ के स्थान पर दीर्घी लगा कर। एवं यदि पड़े दीर्घी का लगाना है वह दीर्घ ही कर है, तरह से कहते कि रकम हमें पुत्र पुत्री, कुमार कुमारी, देव देवी, नगर नगरी, मैंने अ स्थान पर यदि दीर्घ ही कर लगे तब से एरम ही पुत्र पुत्री, कुमार कुमारी, देव देवी, नगर नगरी, एरक हो जाए। और अंत में अ के स्थान पर आकार लगाकर कीरकम অয়ের পর যদি আকাশ জোর করে দেয় তাহলে সেটা স্ত্রীলিঙ্গ হবে, সুত সুতা, বাল বালা, প্রিয় প্রিয়া, এরা কে বিষয় গুলো। আব অন্ত মে আকে স্থান পর আনি লাগা কর, মানে শেষের দিকে অয়ের পরে যদি আনি লাগিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে শেঠ সেঠানি, ঠিক আছে, শেঠ সেঠানি, এই বিষয়গুলো হয়ে যাবে, এই বিষয়টা হয়ে যাবে। তো শেঠ সেঠানি, জেঠ জেঠানি, এইভাবে বিষয়টা হয়ে যাবে, देव देवदानी, इस तरीके का हो जाएगा। और अंत में आइन लगाकर, यदि अंत मैंने सोचा देखिए यदि आइन है तो सेक्षेत्र बेटा कर देव कम अभी बाबू बाबू आइन, ठाकुर ठाकुर आइन, पंडित पंडित आइन, तो अंत में आइन हो रहा है। अंत में अगर आइन जुड़ जाएगा तब वो पुंगलिंग से एकदम स्त्रीलिंग में हो जाएगा, ठीक है। अब अंत में अगर ईका लगा दिया जाए, ईका बस ईका, अगर ईका टेंथ में अगर हम लोग ई का भी लगा दें तो उस दौरान उसी से भी कम चल जाएगा, जैसे सेवक का सेविका हो जाएगा, पाठक का पठिका हो जाएगा, नायक का नायिका हो जाएगा, गायक का गायिका हो जाएगा, इस तरीके का हो जाएगा, तो लगभग कम चल जाएगा। तो सेवक का सेविका हो जाएगा, पाठक का पठिका हो जाएगा, नायक का नायिका हो जाएगा, गायक का गायिका हो जाएगा, इस तरीके का हो जाएगा। कि इससे समझ में आ जा रहा है कि भाई जो पुंगलिंग था उस स्त्रीलिंग में परिवर्तन हो रहा है, ठीक है, हो गया। अब बोल रहे हैं कि जैसे कि हाँ दीर्घिकारांत शब्दों में दीर्घी को सीकार में बदल कर उसमें मध्यम दीर्घ या दंतन दीर्घ की लगा कर, कैसे फालतू नियम है। दीर्घिकारांत शब्द मैंने दीर्घिकारांत शब्द तार मध्य दीर्घिकार जाएगा हस्कार दिए बदले ओखने मध्यम दीर्घ जाएगा दंतन दीर्घ लगाता है। देखो अधिकारी अधिकारिणी, सकारी सकारिणी, ब्रह्मचारी ब्रह्मचारिणी, तेजस्वी तेजस्विनी, मेधावी मेधाविनी, ठीक है सर, तो ये बजा गया नियम। तो कुछ शब्द ऐसे भी होते कि शब्द रकम है सजीव नहीं होते, कुछ शब्द ऐसे भी होते जो सजीव नहीं होते, मैंने रकम अमन अनेक शब्द जगह सजीव है ना, वो निर्जीव होते, तारा निर्जीव प्रकृति है। ऐसे अप्राणीवाचक शब्दों का लिंग पहचानना आसान नहीं होता, एक अपाचीन में जो शब्द लिंग धरा जाना सहज, इसके लिए व्याकरण पर नियम का जानकारी होना आवश्यक होता है। ये जो न व्याकरण संबंध जाना ज्ञानता आवश्यक, निम्नलिखित तो आधार पर अप्राणीवाचक संज्ञाओं का लिंग पहचाना जा सकता है। निम्नलिखित নিয়মগুলো মেনে চলে যায় তাহলে যে অপ্রাণীবাচক সংজ্ঞাটাও আছে সেগুলো কিন্তু লিঙ্গ সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। হ্যাঁ বলে দিচ্ছি, তব আর কি অপ্রাণীবাচক সংজ্ঞা শব্দ কা লিঙ্গ নির্ণয়, অপ্রাণীবাচক যে সংজ্ঞা শব্দগুলো তার লিঙ্গ নির্ণয় হবে। আচ্ছা অপ্রাণীবাচক সংজ্ঞা শব্দ কা লিঙ্গ নির্ধারণ के साथ आए विशेषण या क्रिया आदि को देखना चाहिए। संज्ञा शब्द लिंग निर्धारण करवार समय तार साथे जुड़े थका विशेषण एवं क्रिया इस समस्त गुरु के देखते हैं। जे रकम कमरा बड़ा है, चित्र चारपाई छोटी है, तरीके का अगर को होगा जो कमरा बड़ा है, चित्र अच्छा है, छतरी काली है, चारपाई छोटी है, तो इन वाक्य में बड़ा अच्छा विशेषण पुंगलिंग है,
अतः इनके साथ आई कमरा लिंग माने जाएंगे, जबकि छतरी और चारपाई के लिए क्रमशः काली और छोटी विशेषण शब्दों का प्रयोग हुआ है। तो ये दोनों विशेषण स्त्रीलिंग है, माने ये जो दोनों विशेषण, ये दोनों विशेषण के स्त्रीलिंग वाला है। अतः छत्री और चारपाई संज्ञा शब्द स्त्रीलिंग है। অন্তরটা বলা যেতে পারে ছত্রি এবং চারপাশের সংজ্ঞা শব্দটা, এটাকে আমরা স্ত্রীলিঙ্গ বলতে পারি। যদি প্রাণীবাচক সংজ্ঞা শব্দকে সাথে বিশেষণ কা প্রয়োগ না হওয়া হয়, যদি অপ্রাণীবাচক সংজ্ঞা শব্দের সাথে বিশেষণবাচক প্রয়োগ না হয়, তো ইনকে সাথ আইয়ে ক্রিয়া সে ভি ইনকে লিঙ্গে কা পতা চলা যা সকতে। আসুন দেখা যাক ক্রিয়ের দ্বারাও এই লিঙ্গ সম্ভাবনা পাওয়া যায়। তো जैसे कमरा धोया, चित्र बनाया, वाक्य में धोया और बनाया क्रिया रूप, क्रिया रूप पुंलिंग है। यदि वाक्य में छतरी खरीदी, चरपा जनवरी हो तो क्रिया रूप, तो बोल रहे कि यदि वाक्य में छतरी छतरी खरीदी, मैंने यदि वाक्य में छतरी खरीदी, चारपाई बनवाई हो तो, चारपाई बनवाई हो तो क्रिया रूप स्त्रीलिंग होने का कारण, मैंने क्रिया रूप का स्त्रीलिंग होवार कारण ही पहचान हो जाएगी। मैंने मैंने चिंता पड़ा जाए कि छत्री और चार पाँच स्त्रीलिंग और चार पाँच स्त्रीलिंग आ चुके हैं। तो अन्य नियम का अगर हम देखे देखते हैं तो अन्य नियम के बारे में अन्य नियम जो मन इन नियमों के अतिरिक्त एक बिल्कुल सरल नियम है। इन नियमगुलोर अतिरिक्त आरो अनेक सरल नियम आछे, सरल नियम है। जिन प्राणीवाचक वस्तुओं का आपका लिंग पहचानना हो, तो समस्त प्राणीवाचक शब्दों का लिंगवाचक लिंग परिवर्तन लिंग सीख भी पहचानना हो, तो उनके बहुवचन बना ले। जे समस्त प्राणीवाचक वस्तुगुल सम्बन्धे लिंग मान जगह तो लिंग बोझा जाए आर की, तो उनका बहुवचन बना दे, मैंने इधर बहुवचन तैरि तो कर जा। तो यदि बहुवचन रूप में बिंदी, यदि बहुवचन रूप में बिंदी या चंद्रबिंदु आए तो वो वस्तु स्त्रीलिंग, मैंने यदि बिंदी रूप में, तो एबार यदि बहुवचन रूप से हिंदी, मैंने बहुवचन रूप में यदि हिंदी यदि बिंदी चंद्रबिंदु आसे तो वो वस्तु स्त्रीलिंग होगी, मैंने तारे वस्तु स्त्रीलिंग तथा पुंलिंग ওটাই বস্তুটাকে স্ত্রীলিঙ্গ হবে, এবং ওটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে ওটা পুংলিঙ্গ হবে। যেমন উদাহরণ যদি দেখা যায়, কিতাব কিতাবে, মালা মালায়, বল্লা বল্লে, ছাতা ছাতে, তো এইভাবে লিঙ্গের পরিবর্তনটা হচ্ছে, মানে এটা এটা করেছে। কিন্তু এটা তো কিতাব কিতাবে, মালা মালায়, বল্লা বল্লে, ছাতা ছাতে, এই যে পরিবর্তন যেগুলো হয়েছে এগুলো তো লিঙ্গের পরিবর্তন নয়। এইভাবে তো লিঙ্গের পরিবর্তন করে না, এইভাবে পরিবর্তন করে বচনে, ঠিক আছে। তো স্ত্রীলিঙ্গ কিতাব কিতাবে, মালা মালা, স্ত্রীলিঙ্গ রাখা। এবার মালা মালা নানা মালা, তো এই তরিকে কি হওয়া, তো কিতাব কিতাবে, মালা মালায়, বল্লা বল্লে, ছাতা ছাতে, इस तरीके का किताब किताबे माला माला, इसको जैसे स्त्रीलिंग स्त्रीलिंग का नियम है। और मल्ला छपा छपे जो बिंदी नहीं आई तथा पुंगलिंग, इसको पुंगलिंग हम मान लेंगे। तो अगर अंत में देखें 34 पेज की अगर नीचे की तरफ हम देखें अच्छी तरह से, तो आपका जो पुस्तक का मैंने पेज फिर 34 पेज उसकी अगर नीचे की तरफ आप देखें तो अच्छी तरह से समझ पाओगे। तो निम्नलिखित पुंगलिंग स्त्रीलिंग ध्यान से पढ़िए, समझिए। নিম্নলিখিত পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলোকে মন দিয়ে দেখো, চিন্তা করো এবং মনে করো। এই যে জিনিসগুলো আমি এখন বলে দিচ্ছি, এগুলোই কিন্তু পরীক্ষায় মানে যে কোনো কিছুতে জিজ্ঞেস করে বা জিজ্ঞেস করতে পারে। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ যে রূপগুলো এগুলো সবগুলোই একটা ডিটেলসে দেখতে হবে। যেমন শিষ্য শিষ্যা, নাগ নাগিন, তপস্বী তপস্বিনী, দেব দেবী, ছাত্র ছাত্রা, নৌকা নৌকানি, চুহা চুহিয়া, পণ্ডিত পণ্ডিত,
পণ্ডিতাইন যুবক যুবতী মামা মামি পুরুষ স্ত্রী আদমি অরত বন্দর বন্দরিয়া হাতি হাতিনি বুড়া বুড়িয়া ভাই বহন মা সাধু সদবি সাধু সদবি নর নারী বর বধু লোটা লুটিয়া নায়ক নায়িকা মালি মালি চিড়িয়া চিড়িয়া মালিক মালকিন সেঠ সেঠানি নানা নানি লড়কা লড়কি সম্রাট সম্রাজ্ঞী গুড্ডা গুড়িয়া শের শেরনি শের শেরনি শ্রীমান শ্রীমতী অভিনেতা অভিনেত্রী পতি পত্নী পিতা মাতা বীর বীরাঙ্গনা কবি কবয়িত্রী রাজা রানী বয়েল গায় লেখক লেখিকা নেতা নেত্রী অধ্যাপিকা দর্জি দর্জিন সেবক সেবিকা আচার্য আচার্যা বকরা বকরি ওট ওটনি জাট জাটনি শ্বশুর শাশ। তো এই তরিকে কা হো গিয়া, এগুলোকে একদম মুখস্থ করতে হবে। আর একটু আর একটা পেজে আছে, সেটা আমি বলে দিচ্ছি একদম শেষের দিকে, 35 পেজে। হামনে শিখা কি বতানা জরুরি হয়ে যেত, কিন্তু হামনে শিখা সে হামনে শিখা মে जो उस पूरे अध्याय में हम जब रहे शुरू से एकदम अंत तक आएंगे, हमने सीखा इसलिए रहते हैं हमने एकदम शुरुआत से अंत तक जितना पड़ा वो सब कुछ एकदम एग्जिस्ट में करके हम सीखा में रहता है। जैसे कि हम बोल रहे हैं कि संज्ञा शब्दों के जिस रूप से ये जात हो कि वो पुरुष जाति का या स्त्री जाति का है उसे स्त्रीलिंग ऐसे लिंग कहते हैं। एकदम सही बात है ना। ঠিক আছে, হয়ে গেল। লিঙ্গকে দো ভেদ হয়, লিঙ্গকে দু ভাগে ভাগ করা হয়েছে, একটা লিঙ্গ স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, বলে গেল। লিঙ্গ সংখ্যা শব্দ হচ্ছে পুরুষ জাতি, লিঙ্গ সংখ্যা শব্দ যাতে পুরুষ জাতি শব্দ হয় তাকে পূর্ণিম কালে, জেন সংখ্যা শব্দ সে স্ত্রী জাতিকে বলতে হয় স্ত্রীলিঙ্গ কালে। তো প্রাণীবাচক শব্দ কা লিঙ্গ পেচানে কে লিয়ে ব্যাকরণ কে নিয়ম কা জানকারি হোনা আবশ্যক হয়। অপরিণীবাচক শব্দ লিঙ্গ জানতে গেলে ব্যাকরণ নিয়মিত জ্ঞান চর্চা। তো আমি ওটা লিখেছি, অপ্রাণীবাচক শব্দ কা লিঙ্গ পহচানে ন, তুমি যে কোশ্চেনটা বললে ওটা লিখেছি, তুমি যে কোশ্চেনটা বললে না ওটা আমি লিখেছি। হ্যাঁ ঠিক আছে, ওইটা লিখলাম যে অপ্রাণীবাচক শব্দ কা লিঙ্গ পহচানেন চাননে কে লিয়ে ব্যাকরণ কে নিয়ম কি জানকারি হোনা আবশ্যক হে, এটা লেখা ছিল ওখানে নোট থেকে দেখে লিখে দিয়েছি। এটা যেটা বলা হয়েছে যে অপ্রাণীবাচক শব্দ, অপ্রাণীবাচক যে শব্দ মানে অপ্রাণীবাচক শব্দ মানে বলতে পারি জড়বস্তু। হ্যাঁ, সেই অপ্রাণীবাচক শব্দ বা জড়বস্তু নিতে গেলে তখন ওই ব্যাকরণের নিয়ম সম্বন্ধে জানাটা আবশ্যক, এর বাইরে আর কিছু নেই। আর এক্সারসাইজে 35 আর 35 আর 37 এর এখানে আমি উত্তর করে দিইনি বা করার নেই ঠিকই, কিন্তু এগুলো যদি একটু বইপত্রের উত্তরগুলো খুঁজিস তাহলে পারবি। আদারওয়াইজ যদি উত্তর করতে না পারা যায় তাহলে আমি বলি, আমি আগেই প্রথম উত্তর করে দিচ্ছি না, যদি উত্তর না করা যায় তখন তো আমি আছি, তার আগে আমি করে দেবো ডেফিনেটলি। আচ্ছা আমাকে ওই তুমি ওই লাস্টেরটা বলো তো, ওই যে নিম্নলিখিত শব্দ কে কে আগে, ওই যে লাস্টে 7 নম্বর কোশ্চেনটা যেগুলো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ব্যাপারটা কি তাই তো? হ্যাঁ ওইটা বোঝে বুঝতে পারছি না। ও নিম্নলিখিত শব্দকে আগে উনকা লিঙ্গে, আচ্ছা 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 বলে দিচ্ছি আমি। 7 নম্বর বলেছে, নিম্নলিখিত শব্দকে আগে উনকা লিঙ্গে লিখিয়ে তথা উনকা বাক্য মে ইস প্রকার প্রয়োগ কিজিয়ে কি উনকা লিঙ্গে তথ্য দে। মানে ধর দুধটা, এই যে দুধ লেখা আছে না, দুধ চায়ে পের টাং দরওয়াজা খিড়কি, এগুলো তো তোর, এগুলো তো প্রথম কথা যে দুধ চায়ে পের টাং দরওয়াজা খিড়কি, এগুলো কি? এগুলো হচ্ছে তোর অপ্রাণীবাচক শব্দ তাই তো নাকি? এগুলো তো, এগুলো তো সবই অপ্রাণীবাচক শব্দ। তুই যদি তুই যদি ভালো করে দেখিস অপ্রাণীবাচক শব্দ তো এগুলো, এই যে দুধ দুধ চায়ে পের টাং দরওয়াজা খিড়কি, এই সমস্ত শব্দগুলোই হচ্ছে কি,
এই সমস্ত শব্দগুলি হচ্ছে অপ্রাণীবাচক লিঙ্গে, তাই না? অপ্রাণীবাচক লিঙ্গে। তো ওখানে যেরকম পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা লিখেছি, এটাকে অপ্রাণীবাচক লিঙ্গে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে কিছু করার নেই, অপ্রাণীবাচক লিঙ্গগুলো সবগুলো, এই যে দুধ, চায়, পেয়ার, টান, দরওয়াজা, খিড়কি, এগুলো সবগুলোই অপ্রাণীবাচক দিয়ে অপ্রাণীবাচক লেখার পর কোনটা বাথরুমে মানে এই দুধ দিয়ে, চায় দিয়ে, পেয়ার দিয়ে, টাং দিয়ে, দরওয়াজা দিয়ে, খিড়কি দিয়ে, আচ্ছা, ওই যে দুধটা লেখা আছে ওর পাশে লিখবো অপ্রাণীবাচক বলে? একদম দুধ। এর জন্যই তো দুটো দুটো গ্যাপ দেওয়া আছে না, দুধ আছে। আলাগ আলাগ যে ব্যবধান হয় না, এনে কা কারণ এ হ্যায় কি এক জায়গা পর আপ লিখো কি কোন সা লিঙ্গ হো রহা হ্যায়, জেসে কি ইয়াহ পর পুংলিঙ্গ ভি নেই হ্যায়, স্ত্রীলিঙ্গ ভি নেই হ্যায়, পর আপকো অপ্রাণীবাচক লিখনা হ্যায়, সবই মে লিখনা হ্যায় অপ্রাণীবাচক, সবগুলোতে অপ্রাণীবাচক লেখার পরে এই দুধ, চায়, পেয়ার, টাং, দরওয়াজা, খিড়কি, এগুলো দিয়ে বাক্য বাহ, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। আচ্ছা, টাঙ্ক মানে দেখি। টাং মানে ধর এই যে ধর গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায়, দেখবি গাছের মধ্যে সেই টায়ার ঝুলিয়ে বা ইয়ে ঝুলিয়ে বাচ্চারা খেলাধুলা করে, দেখেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ওই টায়ার গুলোকে, টায়ারের টায়ার কে ঝুলিয়ে খেল, মানে ওই দোলনা টাইপের করে সেটা বল। ওইটা কারণ আমরা নর্মাল করছে আমাদের বাড়ির বাচ্চারা তারা দোলনা খেলে, এখন দোলনা কিনতে পাওয়া যায় দোলনা দোলে, আলাদা। কিন্তু ধর গরিব যারা বাচ্চারা তারা কি হয় ওই টায়ার ঝুলিয়ে নিয়ে তারা ওতেই ঝুলছে, বা একটু যারা আর্থিক দিক থেকে সেরকম ভাবে নয়, বাড়িতে পয়সা কড়ি নেই, তারা কি করে মায়েরা এই পাশ থেকে ও পাশে একদম একটা ইয়ে করে নিয়ে নিজের ওড়না বা শাড়ি কেই ইয়ে করে দিয়ে সেখানে বাচ্চাটাকে ঝুলিয়ে দিয়ে, মানে বাচ্চাটা ওইভাবেই তাকে বড় করে। তো যার যেরকম আছে সেই সেই জিনিসটা দিয়ে এটাকে মানুষ করার চেষ্টা করে দেওয়া বাচ্চাকে। তো এই জিনিসগুলো আমাদের গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই, কারণ ওদের কাছে তো সবকিছু থাকে না, ওদের কাছে সবকিছু পসিবল নয়। মানে তো জানলা, দরওয়াজা মানে দরজা, প্যার মানে প্যার মানে তো পা, চায় মানে চা, দুধ মানে দুধ, আর কিছু না, ঠিক আছে? বাকি জিনিসগুলো তুই পারবি, বাকি জিনিসে কোনো অসুবিধা নেই, বইয়ের হেল্প নিবি। আমি করে ফেলেছি, আমার কিছু কিছু বাকি আছে, ওইগুলো করতে হবে, করে ফেলেছি, বলে লেখা সব হয়ে গেছে, হয়ে যাক, কিছু কিছু বাকি আছে, যেগুলো পেরেছি মানে আগে করে নিয়েছি, হ্যাঁ ঠিক আর আছে, যেগুলো বাকি আছে ওইগুলো আমায় করতে হবে, ওগুলো বাকি সুস্থ আছে। কর, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থ কর, এখন অনেক দেরি আছে, যেগুলো হবে না পাঠিয়ে দিবি, এটা করে আমি চেক করে নেবো, ঠিক আছে? আর তুমি যে পরের ডেটে যে এটা পড়াবে, তুমি ওটা একটু আগাম পাঠিয়ে দিলে ভালো হতো, কারণ লিখে রাখবো খাতাতে। আগাম পাঠিয়ে দেবো, সে অসুবিধা কি, শুক্রবার পর আগাম পাঠিয়ে দেবো, বচন পড়াবো তাকে এর পরের দিন পর। হ্যাঁ, তুমি ওটা যদি পাঠিয়ে দাও ওটা ভালো, কারণ সময় করে লিখে রেখে দেবো। আজকে এখন দেবো না পরে দেবো? হ্যাঁ, এখন দিয়ে দিতে পারো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ, ওকে, রাখছি। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, इसी तरह आज का जो कार्यक्रम था खत्म हो गया। गुड नाइट, बाय बाय, टेक केयर, हैव अ स्वीट।